আট কোঠরি নয় দরজা, নয় দরজা তার মধ্যে মধ্যে চরকা কাটা মনরে আটকুঠুরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে চরকা কাটা তার উপরে সদরে কথা তার উপরে আমারই তার উপরে সদরে কথা সদর কোঠা তার উপরে সদর কোঠা কেমন আইনা মহলে তা কেমন আসে যা ভিতর অচিন পাখি দেহের মধ্যে আছে নটা কুঠুরি, আট কুঠুরি নয় দরজা, নটা দরজা কি গোমা? চোখে দুটো, কানে দুটো চারটে, নাসিকা দুটো ছটা, বদন একটা সাতটা, মলমূত্র এই হলো নটা দরজা। আবার মধ্যে মধ্যে চরকা কাটা, আহা, একটা যন্ত্রীদারে বসে বসে যন্ত্রটা চালাচ্ছে, কখনো কোন সময় যন্ত্রীদারে চলে যাবে আমরা তা জানি না। আমাদের হরি বলার জন্ম পে আমরা হরি আমাদের আর বলা হবে না গো, এখনো সময় আছে, একবার বদন ভরে হরি বলো ভাই, হরি ছাড়া জীবনে আর গতি না। এই যে আমার আমার করছো ঘর বাড়ি টাকা পয়সা, এই যে আমার আমার করছো সংসারের জন্য খাটছো কাঁদছো, যতদিন টাকা দিতে পারবে না, যতদিন টাকা দিতে পারবে ততদিন এই সংসারের স্ত্রী পুত্র এরা তোমার ভালোবাসবে,
আর যেদিন তুমি পয়সা দিতে পারবে না সেদিন তোমার আর ভালোবাসবে না। মন তুই রইলি দেহ খাচার আসে এই দেহকে এত ভালোবাসলি, এই দেহ খাঁচাকে এত ভালোবাসলি, হ্যাঁ কত সাবান দিচ্ছি শ্যাম্পু দিচ্ছি কিন্তু দেহের মধ্যে যে আসল দেহিটা আছে তাকে চেনার চেষ্টা করলাম, সে চলে গেলে এই দেহটা যে এই সব বলছি দন্তের সবার সব আমার, সে চলে গেলে দেহটাই হবে সব, তালবের সবার সব, আজ মরলে কালকের দুদিন বলবে বাসি মরা আর ছুস না রে। মন তুই রইলি দেহ খাচার আসে দেহ খাঁচারে তো খাঁচা বাসে মন তুই রইলি দেহ খাঁচার আসে দেহ খাচারে তো কাচে আবার কোন দিন খাঁচা পরিবে খোসে, কোন দিন খাঁচা পরিবে খোসে, আবার কোন দিন খাঁচা পরিবে খোসে, নিতাই গৌর হরি 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 একেবারে ভেবে দেখি রে পাগল মন, কন্দিল খাঁচা পরিবে খোসে বেটা লালন। এই বিখ্যাত গান যিনি লিখলেন তার নাম হলো লালন ফকির, সবাই মিলে একটা প্রণাম করবেন তাকে গো, সবাই একটা প্রণাম করবেন সবাই। বেটা লালন কে দে কেমনে আসে যায় পরিবে খাঁচার ভিতর অতি পাখি, কেমনে হরি 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 ভিতর অচিনি পাখি কেমনে আসে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে হয়ে গেল, তাহলে তিনটে প্রশ্ন বলেছিলাম, কে হয়ে গেল কি হয়ে গেল, এবার যদি বলেন তুই কেন এখানে এলি তাহলে বলবো যখন মাতৃগণে বেছিলাম তখন আমার অবস্থা ছিল উদ্ধপদ হেষ্টমুণ্ড, পা দুটো ছিল উপরের দিকে মাথা ছিল নিচের দিকে, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম গোবিন্দ তুমি আমার পাড়া পার করে দাও, তুমি আমার উদ্ধার করো, তুমি আমার কৃপা করো, তুমি আমার করুণা করো। ভক্তাধীন ভগবান সেদিনই বলেছিল ওরে
তোকে তো আমি পানাপান করে দেব, কিন্তু বল না জি তুই আমার জন্য কি করবি? ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ তুমি যদি আমার পানাপান করে দাও, তুমি যদি আমার উদ্ধার করো, তুমি যদি আমার কৃপা করো, তুমি যদি আমার করুণা করো, আমি আমি তোমার নাম মর্ত্যের মাটিতে গিয়ে আমি তোমার নাম করব। ও গোদা আমি তোমার ভগবান হবে গিয়ে তোমার নাম ভগবান ভগবানকে কথা দিয়ে যখন মাতৃগর্ভে থেকে মর্ত্যের মাটিতে এলাম, যখন উয়া উয়া বলে ডাকলাম, আমাদের মধ্যে নেমে এলো মায়া, মায়ার জলে বশীভূত হয়ে আমার মা আমার বাবা আমার ছেলে আমার জমিন আমার টাকা আমার পয়সা এই আমার আমার করতে করতে ভগবানকে ভুলে গেলা। যে ছেলেকে এত ভালোবাসো, যে ছেলেকে মানুষ করবার জন্য মাতার ঘাম পায়ে ফেলেছ, বাবারা যে ছেলেকে মানুষ করবার জন্য এত পরিশ্রম করেছ, নিজে দুর্গা পুজোতে নিজে ভালো জামা না পরে নিজে ছেঁড়া জামা পরে আপনি আপনার ছেলেকে নতুন জামা কিনে দিয়েছে, আমার ছেলে পরবে গো ওই জামা, আমার নতুন জামা ছেলেকে কিনে দিতে হবে, নতুন জুতো ছেলেকে কিনে দিতে হবে। মায়েরা মনে নেই সেই দিনের কথা, যেদিন গভীর রাত্রে আপনার সন্তান আপনার কোলে গভীর রাত্রিতে প্রস্রাব করে দিয়েছিল, সেই দিনে মা কি করেছিল? নিজের আঁচল শুকনো আঁচলটা সেই দিন শুকনো আঁচলটা বিছিয়ে দিয়েছিল নিজের সন্তান ঘুমাবে বলে, আর মায়েরা সারা রাত ওই প্রস্রাবের উপরে কাটিয়েছিলেন। স্তনধারা দিয়ে মানুষ করেছিলেন নিজের সন্তানকে, তবে কেন, তবে কেন আজকে সেই মা ভাত পায় না? তবে কেন সেই সব বাবারা যারা নিজের ছেলের জন্য মাতার ঘাম পায়ে ফেলেছে, চাষ করেছে, পরিশ্রম করেছে, এত মেহনত করেছে, ছেলেকে ডাক্তার উকিল বানিয়েছে, সেই বাবা কেন বৃদ্ধাশ্রমে যায়? সেই মাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠানো হয় শেষ বয়সে? আমরা ভগবান ভগবান করছি, ভগবানকে পাওয়ার জন্য গয়াতে যাচ্ছি, ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবন যাচ্ছি, ভগবানকে পাওয়ার জন্য পুরীতে যাচ্ছি, তবে মা ভগবান কোথায় আছে গো? যার লাগি তোর কাঁদেরে প্রাণ সেই তোর ভগবান, মন্দিরে তুই খুঁজিস মিছে খোঁজ না আপন প্রাণ, তোর ভগবান তোরই কাছে আছে যে সে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে করিস অপমান। হরে কৃষ্ণ হরি বল, প্রেমসে বলো নিতাই গৌর, দুটি বাহু ধরে সবাই বলো নিতাই গৌর হরি বল। বাবা মাকে গীতা দান করে গিয়েছেন, শুধু দান নিলে হয় না, গীতার দান নিলে গীতার কথা কিছু বলতে হয়, তাই সবাই মিলে একবার আর একবার বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বলবো ধৈর্য ধরে বসুন, হরি বল।
তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমরা পুরী যাচ্ছি, গয়াতে যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি, নবদ্বীপ যাচ্ছি, কিন্তু ভগবান কোথায় আছে? যার লাগি তোর কাঁধে রে প্রাণ সেই তোর ভগবান, মন্দিরে তুই খুঁজিস মিছে খোঁজ না আপন প্রাণ। তোরে ভগবান তোরই কাছে আছে, যে সে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে করিস অপমান। ওরে বাবা মাকে কাঁদাস না রে, বাবা মা তোর ঘরে বসে আছে, তাকে তুই অপমান করছিস। এদিকে মুখে কৃষ্ণ বলছিস কোনোদিন ভগবানকে পাবি না, বাবা মাকে ভাত দিচ্ছিস না, ভিখারির মতো ঘুরে বেড়াই অন্যের জন্য, ওই বাবা মা তো তোর জ্যান্ত ভগবান। ওরে মাটির মাকে পুজো করো, নিজের মাকে দেখো না, মাটির মা কি নিজের মায়ের মতো করবে চিন্তা ভাবে না। পাথরের ঠাকুর খাই না, কিন্তু পঞ্চ ভূতাত্ত্বিক দেহ ধারণ করে আছে যে মা আদ্যা শক্তি ঘরের মা, সেই মাকে খাওয়ালে সেই মা খায়। একবার মায়ের কাছে কাঁদো, বাবার কাছে কাঁদো, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। খাও মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, আর মুখে বলো হরি বল। ভগবানকে পাওয়ার জন্য মাগুর মাছের ঝোল খেতে বলছে, হরি বল। মাগুর মাছ মানে ভুল করবেন না, মাগুর মাছ মানে যে বাজারে মাগুর মাছ পাওয়া যাচ্ছে কিনতে, এ মাগুর মাছ সে মাগুর মাছ নয়। মাগুর মাছ মানে মা যুক্ত গুরু, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, স্তন ধারা দিল, মানুষ করলো, বড় করলো, ওই মা গুরুর চরণ ধুয়ে জল খা, ওটা হলো মাগুর মাছের ঝোল। আর ভোর যুবতীর কোল, এই যে বসুন্ধরা এটা হলো যুবতী, ভোর যুবতীর কোলে দাঁড়া আর মুখে বল হরি বল। আজকের এই কলিযুগে আমার এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য, বাস্তব কথা কিছু শুনতে হয়, একমাত্র উদ্দেশ্য হলো বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে কাঁদিও না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না, বাবা মাকে দেখো। দেখবেন আজকালকার দিনে ঘরেতে স্বামী স্ত্রীর ছবি আছে, স্বামী স্ত্রীর ছবি আছে, বিয়ের ছবি, দীঘায় পুরী বেড়াতে গিয়েছে স্বামী স্ত্রী সেই ছবি আছে, কিন্তু বাবা মায়ের ছবি নেই। আমরা বাবা মাকে দিনে অন্তরে একবার প্রণাম করি না, ভগবানের কাছে প্রণাম করছি। অনেক অনেক দেখবেন পয়সাওয়ালা পয়সা হয়েছে, ঘরে কুকুর পুষেছে, অ্যালসিসিয়ান পুষে তাকে খাওয়াচ্ছে, কিন্তু মাকে খাওয়াচ্ছে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়ে পারে ও পাজি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়ে পারে ও পা। আমার নানান রকমের জিনিস আর আসবাবি দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একমাত্র আমি। নানান রকমের জিনিস আসবাবি দামি দামি, ফ্রিজ আছে, ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, ময়ূরপঙ্খী খাট আছে গো, সব কিছু আছে, দামি দামি এসি আছে বাড়িতে, সবচেয়ে কমে দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার, আমার প্রতি অগাধি সম্ভ্রম, সংসারে আর জায়গা হলো না, বাবা মা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বলি, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আরেকটা কথা ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বলে আমার ব্যবহারে রে সেই আলমারি আর আয়না, ওসবে নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারে সেই আলমারি আর আয়না, হ্যাঁ ওসবে নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওরে বাবার ছবি,
ওরে বাবারে ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি। ছোট্ট খোকাকে মানুষ করেছো, ছোট্ট খোকা ফ্ল্যাট তৈরি করেছে, ফ্ল্যাটে তোমার জায়গা হলো না, বাবার ছবিটা পর্যন্ত রইল না, বাবার ছবি ওখানে রইল না, ওখানে কি রইল, বাবার ছবি ঘড়ি ছড়ি যা ছিল বিদেয় হলো তাড়াতাড়ি। ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর অ্যালিসিয়ান, স্বামী স্ত্রী আছে সঙ্গে কে আছে, কুকুর আছে, কুকুর ভাত পাচ্ছে, বলে স্বামী স্ত্রী আর অ্যালিসিয়ান জায়গা বড় কম। আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, বলি আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তবে চিন্তা করো না, তোমারও ছেলে হবে, তুমি যে মা বাবাকে কাঁদাচ্ছ একদিন তোমারও ছেলে হবে, যেমন কর্ম তেমন ফল। খোকারও হবে ছেলে দুবছর, দুবছর হলো আত্র মাত্র বছর ২৫, ঠাকুর মুখ তোল। বাবা, যে বাবাকে তুমি ভাত দিচ্ছ না বৃদ্ধাশ্রমে আছে, সেই বাবা কেঁদে কেঁদে বলছে, খোকারও হয়েছে ছেলে দুবছরই হলো আত্র মাত্র বছরে ২৫, ঠাকুর মুখ তোল, ১০০ বছর বাঁচতে চায়, এখন আমার সাত, ২৫ বছর পরে খোকা হবে ৯০। আশ্রমেরই ঘরটি ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণই রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ভক্তমণ্ডলী, তুমি যে একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি আমাদের বাবা মাকে ভাত না দিই, আমাদের ছেলেরাও আমাদেরকে ভাত দেবে, দেবে না। তাই ভক্তমণ্ডলী, আজকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে শিক্ষা দেবার জন্য আজকের মহাপ্রভু আমার দান চাইছে। কি দান? দানা দেহ দেহ গোলিয়া বলে,
গুরু তৈরি করুন যাওয়ার মত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে বলছে দানো দেহ। দেহ মানে কি? দাও। আবার অন্যদিকে বলছে দানো দেহ। দেহ মানে কি? বলছে দান যদি করতে হয় তাহলে ভগবানের কাছে ওই টাকা পয়সা বাড়ি গাড়ি ভগবান দান চাইনি। দান যদি করতে হয় তাহলে এই যে পঞ্চভূতাত্রিকা দেহ, এই দেহটা পাঁচটা ভূত দিয়ে তৈরি। যে ভূতের গল্প আপনি ঠাম্মার মুখ থেকে শুনেছিলেন, এ ভূত সে ভূত নয়, হরি বল। যে ভূতের সিনেমা আপনারা দেখেন, সিরিয়ালে দেখেন, যে ভূত এ ভূত সে ভূত নয়, হরি বল। এই ভূত কোন ভূত? দেহের মধ্যে পাঁচখানা ভূত দিয়ে তৈরি দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। আমরা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বলে চলে যাই, কিন্তু এর মানে গুণও বলি না। একটু জেনে নিন বাবা, সুযোগ যখন পেয়েছি বলে যাই, বলি তাহলে ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হলো মাটি। অপ মানে কি? অপ মানে হলো জল। মরুদ মানে কি? মরুদ মানে হলো বায়ু। তেজ মানে কি? তেজ মানে হলো আগুন। আর বোম মানে কি? বোম মানে হলো মহাকাশ। শাস্ত্রে বলছে ওই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমের তৈরি দেহটা যদি ভগবানের কাছে সমর্পণ করতে পারো, যদি দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, এহকাল, পরকাল, জাত, কুল, মান, গুরু, গৌরব, অহংকার ভগবানের কাছে দিয়ে বলো, হে গোবিন্দ, এই মানব দেহ আর দুপোটা চোখের জল ছাড়া তোমার আর দেবার মতো কিছু নেই, তুমি আমার কৃপা করো, তুমি আমার করুণা করো। দেখবেন ভগবান ভবপারের ঘাটের ঘাটিয়াল হয়ে আপনাদেরকে পাড়া পার করে দেবেন। যাই হোক, কিছুক্ষণ আগে আমার বাবা, বাবার চরণে আমার প্রণাম, এই ছোট্ট সন্তানের প্রণাম। আমাকে গীতা দান করে গিয়েছেন, তবে গীতা শুধু গ্রহণ করলে হয় না, দান নিলে হয় না, দানের কথা কিছু বলতে হয়। বাবা আমার গীতা দান করেছে। আগে গীতা মানে কি জানুন? আমরা অনেকেই জানি 18টা অধ্যায়ে গীতা, তাই গীতাটাকে উল্টো করলে কি হয়? এই গীতাটাকে উল্টো করলে কি হয়? ত্যাগী, ত্যাগী। আগে আমাদের ত্যাগ করতে হবে, আগে আমাদের ত্যাগ করতে হবে। আমরা দেখবেন যদি যদি সমুদ্র সৈকতে যাই, সমুদ্রের এদিক থেকে ওদিক পারাপার হতে গেলে একটা নৌকার প্রয়োজন হয়। প্রেম সে বলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেম প্রেমানন্দে, নিতাই গৌর, হরি বল, হরি বল। তাহলে আমরা যদি সমুদ্র সৈকতে যদি আমরা বেড়াতে যাই, তা সমুদ্রের এদিক থেকে ওদিক হতে গেলে কিসের প্রয়োজন? একটা ভুটভুটির প্রয়োজন, জাহাজের প্রয়োজন, তাই তো? তাই আমরা কীর্তনীয়রা বলি সংসারটা সমুদ্র। তা ভাই, সংসার সমুদ্র তো তুমি বলে গেলে, তা সংসার সমুদ্রের এদিক থেকে ওদিক পারাপার হওয়ার জন্য নৌকা কোনটা, ভুটভুটি কোনটা? হরি বল।
সংসার সমুদ্রের এদিক থেকে ওদিক পারাপার হওয়ার জন্য যে ভুটভুটির প্রয়োজন হয়, যে জাহাজের প্রয়োজন হয়, সেই জাহাজ হলো শ্রীমদ ভগবদ গীতা। সংসার সাগরং ঘোরং তন্তমিচ্ছতি স্ম যো নরক গীতা পাঠ্যাং সমাসাধ্য পরম সুখেনে চ। যে নর গীতা পাঠ করে, যে মানুষ গীতা পাঠ করে, সে অনাসে সংসার সমুদ্রের এদিক থেকে ওদিক পারাপার হতে পারে। হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল গীতা মে হৃদয়ং পার্থ। পার্থ মানে কি? এ কলকাতার পার্থ নয়, পার্থ মানে হলো অর্জুন। বলছে গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মার হৃদয়। কৃষ্ণ বলছে গীতা মে সরত্তমম, গীতা মে জ্ঞানাগ্রহং, গীতা মা শ্রেষ্ঠ জ্ঞান, গীতা মে পরম পদ, গীতা আমার পরম পদ, গীতা মে পরম গুরু। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মাহাত্ম্যতে লেখা আছে দেখবেন, গীতা আমার পরম গুরু, গীতা শ্রেহং তৃষ্ঠামি তিলক ও পালাকায়ং। এই গীতা জ্ঞানের সাহায্যে আমি তিলক পালন করে থাকি। আর গীতার প্রথমে বলা হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুজুৎসব মমক পাণ্ডব চৈব কিং কুরুবত সঞ্জয়। গীতার প্রথম বাণী প্রথম অধ্যায় কি বলছে? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুজুৎসব মমক পাণ্ডব চৈব কিং কুরুবত সঞ্জয়। একটা কথা আমি বলবো মা, আমি মানি কীর্তনিয়া হতে চাই না, কিংবা আমি বিরাট নামি দামি কীর্তনিয়াও নই, হতেও চাই না। আপনারা আমাকে আশীর্বাদ করবেন ওই মানি কীর্তনিয়া বা দামি কীর্তনিয়ার অহংকার যেন আমার মধ্যে না আসে। আমি মহাজন কীর্তনিয়াও নই, সেই অহংকার যেন আমার মধ্যে না আসে। একটা কথা বলবো, প্রশ্ন করব, উত্তরটা জানা থাকলে আপনারা কীর্তনের কীর্তন চলাকালীন বলতে পারেন, কীর্তনের শেষে না, উত্তরটা না জানলে আমি ওই প্রশ্ন করে চ্যালেঞ্জ করে আর চলে যাব না। তিন ঘন্টা পরে বলবো না যে চ্যালেঞ্জ করছি, উত্তরটা দিয়ে দেবে, এই এত লাখ টাকা দেব, এত দামি কীর্তনিয়া আমি নই। তবে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করব, যদি আপনারা জানেন বলবেন, আর যদি না জানেন আমি বলে যাব। আমাকে আপনারা এনেছেন নিমন্ত্রণ করে, হ্যাঁ, যেটুকুনি জানি আমি বলে যাব। কেন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করব, প্রশ্ন করব, এইসব কেন কীর্তনের মধ্যে? হরিবল। এই যে বললো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই যে কুরুক্ষেত্র যাকে আমরা কুরুক্ষেত্র বলছি, যেখানে যুদ্ধ হয়েছিল, ওই কুরুক্ষেত্রের আগে নাম কি ছিল? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তা কুরুক্ষেত্রের আগে নাম কি ছিল, ওর আগে কি নাম ছিল, যদি কেউ জানেন আমাকে বলবেন, আর যদি না জানেন কীর্তনের শেষে আমি বলে দেবো, একটু মনে করিয়ে দেবেন, মনে না থাকলে আমি বলে দেব। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ আরো বলছে মাহাত্ম্যতে গীতাতে, বলে যিনি গীতা পাঠ করেন তিনি সাধারণ মানুষ নয়, স্বয়ং দেবতা। যে বাড়িতে গীতা পাঠ হয় সেই বাড়িতে আগুন লাগে না, যে বাড়িতে গীতা পাঠ হয় সেখানে আমি রাধাকে নিয়ে অবস্থান করি, যেখানে গীতা পাঠ হয় সেখানে ভক্ত প্রহ্লাদ থাকে, ভক্ত ধ্রুব থাকে, যে গৃহে গীতা পাঠ হয় সেখানে অপদেবতা বাস করতে পারে না। আমার কথা শুনে আপনারা সবাই বাড়িতে গিয়ে গীতা পাঠ করবেন, তাই তো মা? করবেন তো, হয়তো আপনারা করেন গীতা পাঠ, আমি জানি না, গীতা পাঠ করেন তো? কিন্তু মা, ভগবান মাহাত্ম্যতে এত কথা বলে গেল কিন্তু প্রকৃত ফল কি ফলছে? আমরা তো গীতা পাঠ করেই যাচ্ছি, ফল কি ফলছে? শাস্ত্রে বলছে ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন ফলছে না, দেশলায়ের কাঠির দোষে একটিও কাঠি জ্বলছে না, গীতা শ্লোক ইক্ষু খণ্ড গিলিলি আশ্বাতে নাই, গুরু পাশে বসে বসে সরসে চেবানো চাই। কথাটা কি বললাম? হরিবল বাবা, এর মানেটা কি?
বলছে ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? আমি বলছি গীতা পাঠ করো, আর একজন কীর্তনিয়া সেও বলছে গীতা পাঠ করো, ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? ফলছে না ফল। এবার বলছে দেশলাইয়ের কাঠির দোষে একটিও কাঠি জ্বলছে না, মানে এইখানেই তো তত্ত্বটা লুকিয়ে আছে। দেশলাইয়ের কাঠি দেখেছেন? দেখেছেন আপনারা? কাঠির উপরে বারুদ থাকে, কিমা থাকে তো, আর খাম থাকে, খামের উপরে বারুদ থাকে, থাকে তো। তাহলে বারুদে বারুদে ঘষলে কি হয়? আগুন জ্বলে, কিন্তু যদি ওই খামের উপরে বারুদটা যদি নরম হয়ে যায়, ভিজে যায়, আর ওই কাঠির উপরে বারুদটা যদি ভিজে যায়, যত ঘষুন না কেন জ্বলবে, জ্বলবে? আরে ভিজে কাঠি কখনো জ্বলে? তাই বলছে দেশলাইয়ের কাঠির দোষে একটিও কাঠি জ্বলছে না, ওটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? সিদ্ধান্তটা হলো যেমন কাঠি ভিজে গেলে যেমন জ্বলে না, ঠিক তেমন তোমার হৃদয় অহংকারে জমে আছে, ওই অহংকার যুক্ত মন নিয়ে যতই ভগবানকে ডাকো, ভগবান তোমার ডাকে সাড়া দেবে না, দেবে না, দেবে না। এবার বলছে গীতা শ্লোক ইক্ষু, ইক্ষু মানে কি? হ্যাঁ ঠিক বলেছে, বলছে গীতা শ্লোক ইক্ষু খণ্ড, আকের খণ্ড, গিলিলে আস্বাদে নাই, গিলে খেলে হবে না। হ্যাঁ গুরু পাশে বসে বসে এখনো তোর সময় আছে, বসকে গিয়ে গুরুর পাশে, গুরু পাশে বসে বসে সরসে চেবানো চাই। ওরে মানব মানবে জমি রইল পতির, আবাদ করলে ফল তো শোনা, মন তুই কৃষি কাজ জানো না। গুরুদেবের চরণ তুমি ধরলে না, চাষটা তুমি শিখবে কেমন ভাবে? গয়া গঙ্গা প্রবাসিনী কাশি কাঞ্চি কে বাঁচা যায়, কালী কালী বলে আমার অজাপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধি সে কি যায়, মদনের জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়, প্রেম সে বলনি তাই গৌর হরি হরি। বলে আগ গিলে খেলে হবে, কি হবে, অপকার হবে না গিলে খেলে, গলাতে আটকে যাবে না? তাহলে কিভাবে খেতে হয়? চিবিয়ে চিবিয়ে খেতে হয়। তাই গুরু পাশে বসো, বসে বসে শ্রবণ করন, শ্রবণাং কীর্তনাং, শ্রবণ করতে করতে দুফোঁটা চোখের জল যদি তোমার হৃদয় রূপে জমিতে পড়ে, তাহলে তোমার মানব জন্ম ধন্য হবে। আর গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তুমি গীতা পাঠ করো, দেখবে প্রকৃত ফল ফলবে। তবে মা, যারা লেখাপড়া জানেন না, যারা লেখাপড়া জানেন না তারা কি করবে গো? তারা তো গীতা নই 18টা অধ্যায় পড়তে পারবে না, ও তো সংস্কৃত ভাষায় লেখা। যারা লেখাপড়া জানে না তাদের জন্য আমার করুণাময় প্রেমময় ভগবান তাদের জন্য উপায় বার করলেন, তারা যদি গীতার 18টা নাম যদি, হরি বল, গীতার ওই নামগুলো যদি জপ করতে পারে, তাহলে সংসার সমুদ্র থেকে পারাপার হতে পারবে। সবাই করো জোর করুন, সবাই করো জোর করুন, হরি বল, সবাই বলুন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগিনী, ভান্তিনাশিনী, বেত্রয়ী, পরানন্দা, তথ্য জ্ঞানমঞ্জরী, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রেম সে দুটি বাহু তুলে বলুন তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই ষোলোখানা নাম যদি জপ করতে পারে, তাহলে সংসার সমুদ্র থেকে সে পারাপার হতে পারে।
তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে আর ওখানে কি করছো? এই তুমি ওখানে কি করছো? এই সামনে এসো, সামনে এসো, আরে এখানে এসো, সামনে এসো। না না, আপনাদের বলিনি, মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছিল গদাধর। গদাধরকে মহাপ্রভু বলছে, গদাধর আরে দূরে কেন দাঁড়িয়ে আছো, তুমি আমার সামনে এসো। গদাধর গিয়ে বলছে, প্রভু আমি তোমার চরণে আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন এহকাল পরকাল জাত কুলি মান গুরু গৌরব অহংকার সবকিছু তোমার চরণে আমি দান দিয়ে দিয়েছি, আমার আর তো কিছু নেই প্রভু, আমি কি দান দেব? তাই গদাধরের গলাটি জড়িয়ে ধরে মহাপ্রভু আমার বলে উঠলেন, কৃষ্ণ অবতারে আমি সাধি আছি দান। সবাই মিলে দুটি বাহু তুলবেন, হরি বল করে করে তালি দিয়ে, কৃষ্ণ অবতারে আমি, কৃষ্ণ অবতারে আমি আমি সাধি আছি দান। আমি সাধি আছি দান, অবতারে আমি ওইরা সাধি আছি দান, কৃষ্ণ অবতারে আমি। সবাই দুটি বাহু তুলে, সবাই দুটি বাহু তুলে, হরি হরি বল করে করে দাঁড়িয়ে দিয়ে একসাথে তালি। আজ কৃষ্ণ অবতারে আমি সাধি আছি দান, সে ভাব পড়িল মনে আজি বাসু বসে ভক্তমন্ডলী। এত সুন্দর, এত মার্জিত ভাষায় এই পদটি যিনি লিখলেন, এই বৈষ্ণব পদাবলী বাংলার অমূল্য সম্পদ, বাংলার কীর্তন ছোট বস্তু নয়। আপনাদের ঘরে ছেলেমেয়েরা, বাংলার কীর্তন ছোট বস্তু নয়। আমরা কীর্তনীয়রা পদাবলী না করে করে উল্টোপাল্টা জায়গায় উল্টোপাল্টা ভজন আর বিভিন্ন রঙ বিরকমের আজে বাজে কথা, ধর্ম বিরোধী কথা এবং গ্রন্থের অপব্যবহার করে কুকথা বলে আমরা কীর্তনের অমর্যাদা করছি। তাই এই যে পদাবলী আপনারা শ্রবণ করছেন, এই পদাবলী হলো বাংলার সম্পদ। কেন? আপনাদের ঘরের ছেলেমেয়েরা যারা বাংলাতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, যারা বাংলাতে এমএ করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, যারা বাংলাতে অনার্স করছে এমএ করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, বাবু তোর এই অনার্সের পাতাতে বাংলার কীর্তনের কথা, বৈষ্ণব পদাবলীর কথা লেখা আছে? সে কিন্তু এক কথাই বলবে, হ্যাঁ। যাই হোক, এই বৈষ্ণব পদাবলী যিনি লিখলেন তার নাম হলো জ্ঞানদাস ঠাকুর। সবাই মিলে একটা প্রণাম করবেন তাকে, সবাই প্রণাম করবেন, বৈষ্ণব কৃপা হবে সবাই। সে ভাব সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা, সে ভাব পড়াল মনে
বাসু ঘোষে গাই, বাসু ঘোষে গাই। বাসুদেব ঘোষের লেখা পদাবলী শ্রবণ করছেন। এক জায়গায় লেখা হলো, আর এক জায়গায় বলা হলো, লিখলেন তিনি, আর পরিবেশন করছি। গঙ্গার জলে গঙ্গা পূজার মতো আপনারা বক্তার আসনে বসিয়েছেন, আমার মুখ দিয়ে আপনারা শ্রবণ করছেন। হরি হরি বল। এই মানে প্রকাশ হলো, এই মানে প্রকাশ হলো, প্রকাশ হলো, আজ বৃন্দাবন লীলা গড়া এইবার প্রকাশ হলো, বৃন্দাবন লীলা গড়া এইবার প্রকাশ হলো, বৃন্দাবন লীলা গড়া এইবার প্রকাশ হলো। বৃন্দাবন লীলা গড়া এইবার প্রকাশ হলো, এইবার প্রকাশ হলো। বলুন গৌর সুন্দর কি, সবাই মিলে বলবেন, বলবেন তো মা, সোনা মা আমার, আমি আপনাদের ঘরের ছেলে মা, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। সবাই মিলে দুই বাহু ধরে বলুন, গৌরাঙ্গ সুন্দর কি, নিতাই চাঁদ কি, অবধ নিত্যানন্দ কি, অদিত্য আচার্য কি, গদাধর কি, চৌষট্টি মহন্ত কি, ছয় চক্রবর্তী কি, দ্বাদশ গোপালী কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, প্রেম সে বল নিতাই গৌর কৃষ্ণ প্রেম প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ, তাহলে চলুন যাই বৃন্দাবন। এতক্ষণ ধরে আমরা গৌরচন্দ্রিকার রস আস্বাদন করছিলাম, এবার মধুময়স্থাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছ থেকে ঠিক কী কী দান গ্রহণ করে, আমরা কীর্তনের মধ্যে দিয়ে, আমরা হরি নামের মধ্যে দিয়ে আমরা শ্রবণ করে নেব ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বভানু রাজনন্দিনী অষ্টসখী শিরোমণি প্রেম সমুদ্রের মরালিনী রাধারানীর কাছ থেকে ঠিক কী কী বস্তু দান গ্রহণ করেন। তাই দেখি বৃন্দাবনে কারা কারা যেতে চান না, হাত তুলুন তো, যেতে চান না তাই তো। আগে আগে কি বলছি শুনুন, এই জন্য তো সংসারে অশান্তিটা হয়। বাড়ির কর্তায় আগে বলে না বুঝে ঝগড়া করেন। আমি বলেছি বৃন্দাবনে কারা কারা যেতে চান না, সবাই হাত তুলেছেন। এবার দেখি মায়েরা বৃন্দাবনে কারা কারা যেতে চান দেখি হাত তুলুন, কারা কারা বৃন্দাবনে যেতে চান হাত তুলুন। হরি বল, হরি বল, উলুধ্বনি করুন, শঙ্কর ধ্বনি করুন, উলুধ্বনি, সবাই মিলে বলুন, চলে রে আমার মন, মন রে কি আছে বৃন্দাবনে, কি আছে মা,
স্বামী কুণ্ডু রাধা কুণ্ডু সেথাই গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় তমালে রো ওহো জলনি আমার মন এই মধুর বৃন্দাবন সাগরি ধবলি শোনে তমালেরি মোর চলো মোর বৃন্দাবন চলো মোর রাধারানী কি বিশ্বমানু রাজনন্দিনী কি অষ্টরকি শিরোমণি কি লাড়ি শক্তি স্বরূপিণী কি মহাগাম্ভীর্যশালিনী কি জোরে রমণীর মুকুরমণি কি প্রেম সমুদ্রের মোরালিনী কি ভাবসাগরের মোরালিনী কি সর্বৈশ্বর্য প্রদায়িনী কি রাধারানী কি রাধারানী কি রাধারানী কি যাই হোক তাহলে আমরা কোথায় এলাম কোথায় এলাম বৃন্দাবন তাই তো মা হ্যাঁ আর কার নামে জয়ধ্বনি করলাম রাধার নামে বাবা ঠিক বলেছে রাধারানী কি না না আর জয় নয় কিন্তু আর জয় নয় না আমি যখন প্রথম বলেছি রাধারানী কি আপনারা জয়ধ্বনি করেছেন কিন্তু সেকেন্ডবার আমি বলতে চেয়েছি রাধারানী কি হ্যাঁ রাধারানী আসলে কি সেটা জানতে চেয়েছেন রাধা কৃষ্ণের প্রেমটা বৈধ নয় অবৈধ রাধারানীর ঘরে শাশুড়ি আছে শাশুড়ির নাম কি জটিলা বাবা ঠিক বলেছেন চরণে প্রণাম আচ্ছা মায়েরা বলুন তো রাধারানীর ননদীর নাম কি কুটিলা বাহ ভালো হয়েছে ঠিক বলেছেন এবার বলুন তো রাধারানীর স্বামীর নাম কি আয়ান আয়ান ঘোষ বাহ ঠিক বলেছেন এটাও এবার বলুন তো রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম কি বাহ এটাও ঠিক বলেছেন এইবার ভাগবতে বলছে বাঘিনীর মতো শাশুড়ি।